আমি ওয়াজ করি, তুমি বসে ফেসবুক চালাও, সাহস দেখো তো বেটা, নিচে ছায়া ছায়া কি করস, নিচে ছায়া কি করস বেটা, আল্লাহর গজব পড়বে। তারাবির নামাজে গিয়ে দাঁড়াইছে ইমাম সাহেব, পুরো সূরাটা পড়ছে, হে বারান্দার দূরে ইমাম সাহেব রুকুত যাওয়ার পরে আল্লাহ আকবার, কার সঙ্গে তামাশা করস বেটা, এই হাত তুই না বল ঠিক ঠিক না, কার সঙ্গে তামাশা করো, নবীর মহব্বতের বাগানে বসে তামাশা করো, আবার তাহিনীর সামনে বইয়া পরিষ্কার কথা, আমি কোনো লুকোচুরি কথা বলি না, আমি স্টেট কথা বলি, এটা বাংলাদেশে সবাই জানে, আমি গায়ের জোরে কথা বলি না, আমি ইমানের জোরে কথা বলি। আমার দিকে তাকাও, এই চোখের পানির দাম কম না বেশি, এই চোখটারে যে লই আই ভেবেছে রাত্রেবেলা, এরপরে সাজ আছে 12% কার্ডটা দীক্ষা লই, আবার আছে 2% কয়েকটু দীক্ষা লই, 1% এমনি বন্ধ হয়ে গেছে গা, আবার কেউ আছে 2% চলতেছে, আর একটু দীক্ষা লই, হুট করে দরজা একজন কইতেছে, কে? আমি আজরাই না, এই তোর সময় শেষ, হেমাদা শ্বাস শেষ, হেমাদা তার জীবন শেষ, কিরে আজরে আসতে পারে কি পারে না, মসজিদের মধ্যে মুয়াজ্জিনে কয় মসজিদে মুয়াজ্জিন কয়, ঘুম থেকে নামাজ উত্তম, হ্যাঁ ক, মোবাইল উত্তম, মোবাইল উত্তম, মোবাইল উত্তম, ওই মুহূর্তে আজরাইল আসতে পারে কি পারে না, তাইলে তুমি কি হিসাব দিলে মরবা, একবার নামাজ জন ফরি না ফসরাতের ভানিলে মুখিতে করতাম, এইবার নামাজ যে বরস না ফসরাতের ভানিল হস নাই, যদি ওই মুহূর্তে আজরাইল আইসা পড়ে তাহলে তোমার মৃত্যু হবে অপবিত্র অবস্থায়, কথা কোন ঠিক কিনা কর, আর তুহুরু সাত্রুর ইমান, পবিত্রতা ইমানের অর্ধেক, নামাজ স্মরণ না ভরো পবিত্র থাকবা, যে কোনো মুহূর্তে আজরাইল আসতে পার, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আর ঘুম তো একটা মরার মতো, ঘুমের মধ্যে দেখছি ওই দিন আশুগঞ্জে কুটিটি হার মালিক বেচারা মরে গেছে গা, সকালবেলা দরজা খুলে না, ঠাস করে লাভ দিয়া ভাঙ্গা গা ভিতরে ঢুকে দেখে লোক মারা গেছে, ঘুমাও জানে কোন খোঁজ খবর আসেনি, এই ঘুমের মধ্যে তোমার মরণ আসতে পারে, আর তুমি বইয়া বইয়া মাথা নোয়া নোয়া ফেসবুক চালাও, তোমার তো সাহস কম না, এই মুহূর্তে স্টক করে মরবে বেড়া, আজকে স্টকের পরিমাণ বাড়ছে কি লেগা, ডায়াবেটিস পরিমাণ এগুলো এই সমস্ত রোগ বিমার এই যে করোনা টোরোনা এটা আইসে গিল লেগা, এটি আমার আর তোমার কারণে আইসে, কথা কন ঠিক না বেটে, এখনো সময় আছে, আমি তাহিরি বুঝেই কথা বলি, এই লাল গেঞ্জি এই বেটা এটা কেটে এটা সাইরা দে, সাইরা দে, এর পেশাবে দরছে বাদ দে, হচ্ছে আমি বুঝে লাইছি।